माइक्रोलॉजी ब्रांच ऑफ साइंस दैट इज डूइंग द स्टडी ऑफ फंगस इज कॉल्ड माइक्रोलॉजी इज कॉल्ड माइक्रोलॉजी ফাঙ্গাস বা ছত্রাক যেখানে আমরা ছত্রাক বিষয়ে গবেষণা করে স্টাডি করে গবেষণা করি সেটাকে বলা হয় কি মাইক্রোলজি মাইক্রোলজি ডিফাইন ফাঙ্গাস ফাঙ্গাস আর অন অর্গানিজম বিলং টু দা কিংডম ফাঙ্গি ইট ইজ কল্ড অফ মাশরুম 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 ইয়েস এগুলো কিন্তু ফাঙ্গাস থেকে তৈরি হয়েছে মাশরুম গুলো দেখো ফাঙ্গাসের মাধ্যমে কিন্তু বিস্তৃত হয়ে গেছে পুরোটা মস্ত করে পাই এটা রাইট ডাউন দা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ফাঙ্গাস 6.12 মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন মরফোলজি দেখতে ওটা কি রকম ঠিক আছে দেখো প্রথমে লিখবা মাউস 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 প্রথমে দেখো ফিলামেন্টাস তার বৈশিষ্ট্য কি রকম ফিলামেন্টাস হ্যাঁ দেখা তো ভালো লেগেছে ভালো লাগছে দেখ করে রিম ওয়ার্ম রিম রিম ওয়ার্ম রিম ওয়ার্ম মানে কি দাও দাঁত শুনে দাও শুকায় দেখবো ঠিক আছে এখানে শুকায় এখানে শুকায় দেখবার কয়েনের মধ্যে কয়েনের মধ্যে কয়েনের মধ্যে ব্ল্যাক কয়েন যত শুকাবে তত বড় হয়ে যাবে ঠিক আছে মাঝখানে খালি থাকে জায়গাটা মাঝখানে জায়গাটা খালি থাকে একবার শুধু চার পাশে ইনফেকশনগুলো হয়ে যাবে এটার বলে রিম ওয়ার্ম ইনফেকশন ফাঙ্গাস গুলা ঠিক আছে ফাঙ্গাস গুলা এগুলা যেগুলো যে মনে করছে এগুলো ছাত্র জীবনের বিষয় এগুলো ঠিক আছে ছাত্র জীবনের বিষয় এগুলো এই যে আন্ডারওয়্যার গুলো পরে আন্ডারওয়্যার ওয়াশ করে না এগুলো ওখান থেকে ফাঙ্গাস গুলো তৈরি এগুলো ঠিক আছে এগুলো বিষয় এখন দেখো ইস্ট হচ্ছে ইউনিসেলুলার ক্রিপ্টোকোকাস ডিফরমেন্স ক্রিপ্টোকোকাস ডিফরমেন্স এগুলো কি এগুলো যে মাথার মধ্যে এগুলো ফাঙ্গাস করে মাথার মধ্যে ঠিক আছে ইস্ট লাইক ফাঙ্গি কি লেখবা ইস্ট লাইক ফাঙ্গি গ্রো পার্টলি অ্যাজ ইস্ট বাট ইস্ট অ্যান্ড পার্টলি মোস ফ্রম দক্ষিণ আমেরিকা গ্রো পার্টলি অ্যাজ ইস্ট অ্যান্ড পার্টলি মডিউল এক্সাম্পল কি ক্যান্ডিডা এলবিকেন্স ক্যান্ডিডা এলবিকেন্স ক্যান্ডিডা এলবিকেন্স এগুলো কি করে এগুলো ফিমেলদের মহিলাদের কি করে এগুলো একটা তোমার এখানে তারা ওখানে যে পোশাক আসতে ওখানে ধরে তোমার ইচিং শুরু হয়ে গেল মাথা থেকে ঠিক আছে রাতে সাদা সাথে এই করতে মাথা এরপর এরপর তোমার কি ডিফর্মিং ফাঙ্গি ওই আগের মতো এটা বাঁচে শেল্টার পায় আশ্রয় পায় যেমন কি বলতো যেমন কি জিনিস হ্যাঁ আছে আরো আছে কিনা খেতে মাঝে কিডনি আছে আমরা খুব যত্ন সবার রাখছি এসবে ঠিক আছে আমরা যেগুলো খেতে ও খাইতেছি খাইতেছে না এগুলা পেটের মধ্যে হ্যাঁ আর ওগুলো থাকে আরো ওগুলো কত মাথা ব্যথা দিলে সে গুটে করে কত আর সুস্থ রাখার লাগে গুটে সুস্থ রাখার ঠিক না ওগুলো ভালো থাকে ওগুলো এখন 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 নাই এখন থাকে না কম মেয়েদের যে লম্বা দেখছেন ঠিক আছে তোমরা আমার সাথে এবার তোমরা গেস্ট থাকবে আমি হলাম হোস্ট আর আমি গেলে আমি গেস্ট তোমরা হোস্ট ঠিক আছে হোস্ট হোস্ট দেখা যায়
and organisms that harbors and nourishes another organisms. যে জীবাণু যে পরজীবী ঠিক আছে যার উপর সে বেঁচে থাকে যার উপর সে বেঁচে থাকে সে হচ্ছে হোস্ট ঠিক আছে ডিফাইন হেলমিনটিস হেলমিনস হেলমিনস মানে কি কিডনি হেলমিনস আর মাল্টিসেলুলার এন্ড বাইলেটারালি সিমেট্রিক্যাল প্যারাসাইটস দ্যাট হ্যাভ থ্রি জার্মিনাল হেলমিনস আর মাল্টিসেলুলার তার সে বহুকোষী প্রাণী এন্ড বাইলেটারালি সিমেট্রিক্যাল প্যারাসাইটস দ্যাট হ্যাভ থ্রি জার্মিনাল এত তো দেখা যাবে দাঁড়াও হেলমিনস আর মাল্টিসেলুলার মাল্টিসেলুলার প্যারাসাইটস দ্যাট হ্যাভ থ্রি জার্মিনাল হেলমিনস আর মাল্টিসেলুলার প্যারাসাইটস দ্যাট হ্যাভ শুধু নাম লিখো ক্লাসিফাই কর প্যারাসাইটের মধ্যে কি আছে প্রোটোজোয়া এন্ড মেটাজোয়া প্রোটোজোয়ার মধ্যে কি আছে তোমার সাবকর্ডিনা এসপ্রোজোয়া মাস্টিকোফোরা সিলিয়াটা এক্সাম্পল লেখা তো শুধু এমনি এমনি লেখে দিলে পুরো বাইরে আর মেটাজোয়ার মধ্যে কি আছে তোমার কি একটা প্লাটি হেলমিনস আর নেমাটো হেলমিনস প্লাটি মধ্যে আছে ফ্ল্যাট ওয়ার আছে রাউন্ড ওয়ার আর প্লাটি হেলমিনস মধ্যে কি আছে তোমার কি টেমাটোডস এন্ড সিস্টোডা Describe life cycle of human beings and drawing level of Trichuria. Drawing level and EDNCD. Cost of 7.3, 7.5. Figure below the cost. This number of questions will be passed to one more. Yes, 7.3. এখন তো লাইফ সাইকেল 3.72 7.32 এন কালস্টোমাডিনালি লাইফ সাইকেল তার জীবন চক্র তার জীবন চক্র জীবন চক্র কি বলতে দেখো প্রথমে দেখাও man is the main only definitive host এটা একমাত্র হোস্ট কে মানুষের সঙ্গে যখন থাকি এটা এই জীবিকা স্টেজ 1 অ্যাডাল্ট ওয়ার্ম লিভ ইন স্মল ইন্টেস্টাইন দেখো স্টেজ 1 কি স্মল ওয়ার্ম অ্যাডাল্ট ওয়ার্ম অ্যাডাল্ট মানে কি প্রাপ্তবয়স্ক জীবাণু আমাদের স্মল ইন্টেস্টাইন নারী গুণিতে মধ্যে থাকে এটা সে বাস করে এখানে দ্য এগ কন্টেইনিং সেগমেন্টেড ওভা একটা উন্নয়স্ক একটা কৃমি থাকলো সে ডিম পাতলো
ডিম পারলে কি হয়, পায়খানা করলে আমরা পায়খানা দিয়ে ডিম বাইরে গেল, এক স্টেজ টু, তাহলে বিফ্রম লার্ভা হ্যাচ ফ্রম এগ এন্ড সয়েল। দেখছো যদি কোনো মানুষ আমরা যদি অনেক আসে না এমনি এমনি দৌড়ে গিয়ে পায়খানা করে আসে না, এগুলো মানে মাঠে মধ্যে পায়খানা করে আসে না, এরকম মানুষ খেয়াল রুকি তুলে পায়খানা করে আসে না, এরকম আসে এগুলো। এখন করতেছে কি, ডিমটা ডিম সে পায়খানার মাধ্যমে ডিমটা গেল, ডিম কুয়ের মধ্যে ডিমটা থাকলো, দুই দিন গেল, দুই দিন গুলা করে ডিমটা পায়খানা ফুটলো, এটা বলে, এটা বলে র্যাপটি ফর্ম, র্যাপটি ফর্ম লার্ভা হ্যাচ ফ্রম এগ সয়েল। দেখছো মাটির মধ্যে বাঁচলো অ্যাবাউট টু ডেজ, দুই দিন, এন্ড দে ডেভেলপ মাল্টি ফর্ম লার্ভা। ঠিক আছে, মাল্টি ফর্ম লার্ভা, দেখো সে র্যাপটি ফর্ম লার্ভা থেকে একটু বড় হইল, একটু বড় হইল, বড় হওয়ার পরে আরো বড় হইল, বড় হওয়ার পরে কি হইল, ইট ইজ ইনফেক্টিভ স্টেজ অফ ওয়ার্ম। যখন সে বড় হইল তখন সে ফাইলে সে ইনফেকশন করে দিবে, এখন ফাইলে সে তোমার ভিতরে ঢুকে যাবে, দেখছি বুঝছো নি, এখন স্টেজ থ্রি, দা প্লাটিফর্ম লার্ভা এন্টার বডি মেইনটেইন দা স্কিন ইজিলি ইয়ার অফ ফুড। খালি পায়ে, খালি পায়ে যখন আমরা যাই তখন যখন আমরা ওই ফ্রমকে পায়ে দিই, পাড়া দিই, মধ্যে পাড়া দিলে, বইয়ের মধ্যে পাড়া দিলে এটা তোমার কী করবে, ডিয়ার ফুড তোমার পায়ের পাতা দিয়ে ফুটে ঢুকবে, এটা বুঝছো নি, দেখো পায়ের পাতা দিয়ে ফুটালে ঢুকলো, এটা কত জিনিস দেখো ঢুকলো, ডিয়ার ফুড। দ্য লার্ভা এন্টার্স দ্য ইনটু লিম্ফ ম্যাট্রিক্স, সে কি করলো পায়ের পাতা দিয়ে ঢুকলো, কিন্তু সিদ্ধ করে ঢুকলো, ঢুকার পরে সে লিম্ফ রক্তে গেলো না, লিম্ফ ম্যাট্রিক্স মানে কি রক্ত, রক্তে সে চলে গেল, রক্তে গেল, যাওয়ার পরে এন্টার্স দ্য লিম্ফ ম্যাট্রিক্স, ইট এন্টার্স পালমোনারি ক্যাপিলারিস, পালমোনারি ক্যাপিলারিস ভায়া কোন দিকে, রাইট সাইড অফ হার্ট। প্রথমে সে কি করলো ঢুকলো, ঢুকার পরে সে লাংসে ঢুকলো, কার মাধ্যমে, হার্টের মাধ্যমে দিয়ে, হার্ট দিয়ে ঢুকে ব্লাডে গিয়ে সে লাংসে গিয়ে ঢুকলো, ঢুকার পরে কি হলো, ইন্টার অ্যালভুলার স্পেস ব্রঙ্কাই, আচ্ছা দেখো এরপর ঢুকার পরে কি হলো, ইট এন্টার্স অ্যালভুলার স্পেস, অ্যালভুলার স্পেস কোনটা, এই যেখানে লাংসে ঢুকলো, অ্যালভুলার স্পেসের মধ্যে ঢুকলো, ঢুকার পরে কি হলো, ট্রাকিয়া আস্তে আস্তে সে নিচ থেকে উপরে উঠলো, কাশা না করে গড়ায় গড়ায় হাঁটি হাঁটি আসলো, সে ব্লাডের মাধ্যমে সে হাঁটি হাঁটি আসলো, লাস্ট থেকে আসলো কোন জায়গায় আমাদের, ট্রাকিয়া, ট্রাকিয়া মানে এখন কৃমিটা এলো তোমার লাস্টের মাধ্যমে, তোমার ট্রাকের মাধ্যমে ফেরিংসে এলো, ফেরিংস গলার মধ্যে এলো, আমরা একটা চিন্তা করতাম দেখো রাতে কলা গুলো অনেক সময় খুশি খুশি করে রাত্রে বেশি ইয়ে করে বুঝছো নি, দেখো আমার অনেক সময় কলা খাই বলে খাই না, এগুলা আমরা কিমিগুলো খাই, কিমিগুলো করে কলার মধ্যে বুঝছো, ছোট ছোট কি হইলো ঠিক আছে,
দেওয়ার পরে আবার আদর করতে তারা দি লাগি আবার আবার আইলো এরকম বুঝছো নি ক্লিয়ার হচ্ছে এরকম এটা বাদ লিখতে হবে এটা বিচে কোনো ক্ষতি করে না হ্যাঁ বিচে কোনো ক্ষতি করে না কোনটা এইটা এই ইয়োটা বেশি আমি বিষয় লিখি না কি বিভিন্ন ধর ব্লাক থাকে সে ব্লাক থাকে রক্ত শূন্যতা হবে রক্ত শূন্যতা হলে কি মনে করে ডিজিজ করে কাশি করে অনেক দিন হয়ে গেল তোমাতে লাস্ট করে লাস্ট ওটা হয়ে গেল বেশি বাড়ি গেলে এগুলো ঠিক আছে নাকি তারপরে তোমার হার্ট ওটা হয়ে গেল লিভার ক্ষতি করে এগুলো লিভার মেডিয়াসিস অনেক তোমার কিডনি গুলো লিভারটাকে নষ্ট করে দিয়ে গেল বুঝছো নি এটা আমরা কি করি আমাদের সময় যারা গ্রামের যতগুলো আছে বাচ্চাগুলো দেখবা ছোট বাচ্চা এত বড় ফ্যাট দেখবা গ্রামে দই নেই বলে কেউ হ্যাঁ খুব কম বাংলাদেশে সারা বর্ষে কেন বিশ্ব হাত ধোয়া দিবস আছে না এগুলো বিশ্ব হাত ধোয়া দিবস ঠিক আছে অনেকে আছেন ধর পুরনো করে থাকে না কেউ নেই কেউ থাকে আইলে তুই পাতা বান্না করবো আবার এগুলো কি আছে না এরকম হ্যাঁ আছে এগুলা আর যেগুলো কিছু আছে তোমার গ্রামে দেখবে কৃষক দূর ফাইখানা করছে সেখানে করে দিয়ে আইলের মাইতে গিয়া গিয়ে আপনি কাগজ কিতা ফাইলেন দিয়া মুছিয়া এগে গেল আছে না এরকম অনেকগুলো আছে এগুলো ঠিক আছে আছে এগুলো আছে এগুলো আমরা কাজ করছি বুঝছেন।